নবম শ্রেণী তোমাদের ভৌত বিজ্ঞানে 3 নম্বর অধ্যায়ের 3 নম্বর পর্বের ভিডিও। যারা আগের পর্বগুলো দেখোনি অবশ্যই দেখে এসো, আমি ডেসক্রিপশনে আগের পর্ব এবং পরের পর্বে দুটো লিঙ্ক দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু এই পর্বে বুঝতে পারবে না। বুঝতে পারবে না কেন, একটু সময় লাগবে। অবশ্যই আগের পর্বগুলো দেখো। দেখো আজকে আমাদের আলোচনা হবে সাইফোন এবং সাইফোনের ব্যবহার। আমি যে বইটা পড়াচ্ছি, বইটা লেখকের নাম বা পাবলিশারের নাম আমি বলতে মানে চাই না, মানে এক কথায়, কারণ আমি সকল পাবলিশারকেই ভালোবাসি এবং সকল লেখককেই ভালোবাসি। যদি কেউ ব্যক্তিগতভাবে জানতে চাও কমেন্টে লিখবে, আমি নামটা কমেন্টে বলতে পারবো, কিন্তু এই ভিডিওর মধ্যে আমি বলতে পারবো না। চলো আমরা আজকে শিখে নিই সাইফোন। সাইফোন হচ্ছে যে আমরা অনেকে দেখেছি, কোথায় দেখেছি, কন্ট্রোলে যারা গেছি ছোটোবেলায় কন্ট্রোলে গেলে দেখতে পাবো যে একটা বড়ো ব্যারেল থেকে তেলটা কেমন একটা পাইপের মধ্যে দিয়ে ছোট জায়গায় ভর্তি হয়েছে এবং সেখান থেকে আমাদের তেলটা দিয়ে দিয়ে বিতরণ করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেটা ওই ওই যে উঁচু জায়গা, অর্থাৎ উঁচু স্থান থেকে যখন নিচু স্থানের দিকে তরলের প্রবাহ মানে চলবে, অর্থাৎ বায়ুর চাপকে ব্যবহার করা হবে সেখানে, সেইটাই কিন্তু আমাদের সাইফোন, যার মধ্যে হয় বায়ুর চাপকে ওখানে কাজে লাগানো হয়। কারণ আমাদের চাপের অধ্যায় এটা, প্রধান চাপ ঘাত এগুলো নিয়ে আমাদের আলোচনা। তাহলে দেখা যাচ্ছে যে এখানে পাত্রকে সরাসরি না নাড়িয়ে এক পাত্র থেকে অন্য পাত্রে তরলের স্থানান্তর পদ্ধতিকে সাইফোন ক্রিয়া বলে, যার মাধ্যমে করা হয় সেটাই সাইফোন। এখন বায়ুর চাপকে এখানে কাজে লাগানো হয় সেটাও কিন্তু বলে দিলাম, বিভিন্ন বইয়ে বিভিন্ন সংজ্ঞাগুলো আছে, তোমরা গুছিয়ে লিখতে পারবে। বুঝে নিলে যে বায়ুর চাপকে কাজে লাগানো হয়, উঁচু স্থান থেকে নিচু স্থানে তরলকে সরবরাহ করা হয়, স্থানান্তর করা হয় না নড়িয়ে, এইগুলো কিন্তু এক একটা গুছিয়ে লিখলে কিন্তু তোমাদের সংজ্ঞা তৈরি হয়ে যাবে। অবশ্যই যদি তোমরা অন্য লেখকের বই পড়ো সেখানে অবশ্যই পেয়ে যাবে, আর এটা লিখলেও হবে। এখন যেটা বেশিরভাগই পরীক্ষা প্রশ্নে সাইফোনের ব্যাপারে যেটা পড়ে মানে প্রশ্নে দেখা দেয়, সেটা কিন্তু সাইফোনের কার্যপ্রণালী। এরকম একটা ছবি এঁকে নেবে, একটা পাত্র উঁচু জায়গায় আছে মনে হচ্ছে, দেখো দিয়ে বলেছে ইউ আকৃতি একটা সাইফোন হিসেবে ব্যবহার করা হলো। আমরা তো পাইপ বলি, ওটা নল বলি, কিন্তু ওটা সাইফোন বলবো। সাইফোনে এক বাহু দৈর্ঘ্য অন্য বাহু দৈর্ঘ্য অপেক্ষা বেশি হওয়া প্রয়োজন। দেখো এটা একটা বাহু আর এই একটা বাহু, দুটো বাহু দিয়ে তো বেঁকা, তো বেঁকা হলে ইউ একটা বাহু হয়, এই ইউ যখন লিখি তখন একটা এদিকে একটা বাহু এদিকে একটা বাহু হয়, এটা একটা বাহু মানে ছোটো, একটা বাহু বড় হওয়া মানে প্রয়োজন আর কি, না হলেও হয়। আমরা দেখেছি একটা বেঁকিয়ে দিয়ে কিন্তু হয়, কিন্তু বেঁকালেও পারো, আমরা ইউ আকৃতি যখন হয় তখন বুঝে নেবো একটা ছোটো একটা বড়ো। বেশ, তা কী যে তরলটি স্থানান্তর করতে হবে, প্রথমে সাইফোন নলটি সেই তরল দ্বারা পূর্ণ করতে হবে, সেই সাইফোনের নলটাকে তরল দ্বারা পূর্ণ করতে হবে, অর্থাৎ বায়ু থাকলে হবে না, বায়ুর চাপকে আমরা কাজে লাগাবো কিন্তু ভেতরে কোনো বায়ু থাকলে হবে না, পুরোপুরি সেটা তরল পূর্ণ হতে হবে। নলে খোলা মুখ দুটি আঙুল দ্বারা বন্ধ করে ছোট্ট বাহুটি তরলের পাত্রে ডুবিয়ে দিতে হয় এবং বড় বাহুটি খালি পাত্রে রাখতে হয়। আঙুল সরিয়ে নিলে তরলটি এক পূর্ণ পাত্র থেকে তরল অন্য পাত্রে ক্রমাগত যেতে পারে। এটা কিন্তু সবসময় হয় না যে আমরা এখানে আঙুল দিয়ে চেপে ধরলাম, আমরা এখানে আঙুল দিয়ে চেপে ধরলাম দিয়ে মানে এখানে গিয়ে আঙুলটি ডুবিয়ে দিলাম, তখন বায়ু শূন্য অবস্থা থাক মানে বায়ু যেটা আছে আছে, তো তরলটা টানতে লাগলো, বায়ুটা প্রবেশ করতে লাগলো। এটা কিন্তু মুখে করে টেনে নেয় অনেকে, অর্থাৎ এটাকে যখন তরল ডুবিয়ে দিল তরলটাকে টেনে নিল, পূর্ণ করে নিল, মুখ দিয়ে টেনে দিয়ে ছেড়ে দিল, তারপরে বাতাসটাকে টেনে নিল, অর্থাৎ ভেতরে কোনো বাতাস থাকলে হবে না। এটাই কিন্তু সাইফোনের কার্যপ্রণালী তোমরা দেখতে পেলে। চলো তারপরে আমরা যেটা আলোচনায় যাবো সেটা হচ্ছে প্লাবতা। আর সাইফোনের ব্যবহারটা জেনে নিই, কোথায় ব্যবহার করা হয়। হ্যাঁ, আমাদের শৌচাগারে যে স্বয়ংক্রিয় ফ্লাশ আছে সেই ফ্লাশে কিন্তু সাইফোনের ব্যবহার হয়, খুব ইম্পর্টেন্ট। কোথায় ব্যবহারগুলো হয় কিন্তু প্রশ্নে খুবই দেখা দেয় বা অনুশীলন তো আছে। তাহলে আমরা দেখলাম যে আগে এটা সমচ্ছশীলতা ধর্ম কোথায় ব্যবহার করা হয়, শহরে জল সরবরাহ আছে,
এখানে দেখলাম কি শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশ কোথায় ব্যবহৃত, মানে এখানে কি কি সাইফন ব্যবহৃত হয়, সাইফন কোথায় ব্যবহৃত হয়, অঙ্কগুলো আমরা আলোচনায় যাচ্ছি না, কারণ আমাদের যেটা প্রধান আমি লাস্টের দিকে অঙ্কগুলো আলোচনা করে দেবো অবশ্যই, কিন্তু আমাদের যেগুলো প্রথম বেসিক ধরতে হবে বা জানতে হবে সেগুলো অঙ্কগুলো করে দেওয়া আছে দেখতেই পাচ্ছ। চলো এবার আমাদের আর্কিমিডিসের নীতি এসে গেছে, কোনো কোনো বইয়ে আমরা প্লাব্যতা পেয়ে যাব, প্লাব্যতা সঙ্গে আর্কিমিডিসের নীতির একটা ভীষণ যোগ আছে, আর্কিমিডিসের নীতি হয়ে যায় প্লাব্যতা অনেকটা সেরকম। প্লাব্যতা হচ্ছে তরল যে ঊর্ধ্বমুখী চাপ দেয় সেটা কিন্তু প্লাব্যতা, অর্থাৎ বায়ুমণ্ডল বায়ু ঊর্ধ্বমুখী চাপ দেয়। আমরা জানি যে একটা কাঁচ জল ভর্তি গ্লাসে একটা পোস্ট কার্ড মুখে লাগিয়ে দিলে বায়ু সেটাকে আস্তে আস্তে উল্টে দিলে সেটা কিন্তু আর পড়ে না। তিনি একটা বড় বড় জাহাজকে কিন্তু জলে ভাসিয়ে রাখতে সাহায্য করে বায়ু প্লাব্যতা, মানে জলে প্লাব্যতা ঊর্ধ্বমুখী চাপ। একটা লোহার বল ডুবে যায় কিন্তু একটা জাহাজ লোহার তৈরি কিন্তু ফাঁসে, সেটা কিন্তু তরল যে ঊর্ধ্বমুখী চাপ দিচ্ছে অর্থাৎ প্লাব্যতা সেটা কিন্তু আমরা বুঝে ফেললাম। এখন আর্কিমিডিসের নীতি কি, আর্কিমিডিসে মানে আর্কিমিডিসের স্প্রিং তুলার মতো অনেকটা কিন্তু কোনো পদার্থে ঘন আয়তন কিন্তু মানে নির্ণয় করা যায়, কিন্তু আর্কিমিডিসের একটু গল্প তোমাদের বলি বা ওই ধরনের তিনি কী ধরনের আর্কিমিডিস কেন এই নীতিটা বলেছিল তার একটা বার করার পেছন যে কারণটা। আর্কিমিডিস এক রাজার বিজ্ঞানী ছিলেন অর্থাৎ বিজ্ঞান বিষয়ে দেখাশোনা করতেন। রাজার একটা সোনার মুকুট গড়ানো হয়েছিল রানীর জন্যে, তা রানী মুকুট খুব সুন্দর হয়েছে, তা বলেছিল আর্কিমিডিস সোনা দোকানদাররা তো দ্বারা কিছু খাদ দেবেই, কতটা খাদ দিয়েছে, মানে খাদ না দিলে তো গহনা তৈরি হবেও না, তা কতটা খাদ দিয়েছে তোমাকে এটা না গলিয়ে বলতে হবে, সোনাটাকে না গলালে কিন্তু বলা যায় না কতটা খাদ আছে, তখন যেত না আর কি। মানে আর্কিমিডিস মহা চিন্তায় পড়েছিল যে কী করে বলবো সম্ভব হবে তার পক্ষে এটা। তিনি বাড়িতে যখন চৌবাচ্চাতে জল কানায় কানায় পূর্ণ করে চান করতে নেমেছিলেন তখন দেখলো কিছুটা জল উপর দিয়ে পড়ে গেল, এবং নিজের ওজনটা কিছুটা হালকা বলে মনে হলো। সেখানে তিনি ভেবে নিলেন এটাই সম্ভব, এইভাবেই আমি পারবো সোনার মুকুটটাকে না গলিয়ে ওই রকম একটা খাদের সোনা খাদ দিয়ে তৈরি করব, একটা অরিজিনাল সোনা দিয়ে তৈরি করব। রাজার তো সোনার অভাব নেই, তৈরি করতে দেখা যাবে ঘনত্বের সঙ্গে একটা সম্পর্ক তিনি কিন্তু পেয়ে গিয়েছিলেন, এবং তিনি তখন সেই ভিজে গামছা কাঁধে নিয়ে রাজার বাড়ির দিকে চিৎকার করতে করতে গিয়েছিলেন ইউরেকা ইউরেকা, অর্থাৎ আমি পেয়ে গেছি আমি পেয়ে গেছি। কী পেয়ে গেছি না আমি এটা রাজামশাই বলে দিতে পারবো, এটা কী কতটা সোনার খাদ দিয়েছে স্যাকটা। তো সেই আর্কিমিডিস তিনি কি বলেছেন, তিনি চৌবাচ্চে যখন চান করতে নেমেছিলেন কিছুটা তরল অপসৃত হয়েছিল মানে পড়ে গিয়েছিল জল, তার ফলে এবং কিছুটা হালকা বলে মনে হয়েছিল। ওই যে ওইটা মনে রাখলে কিন্তু তোমার আর্কিমিডিস নীতিতে মনে পড়ে যাবে। দেখো এখানে সেটাই বলছি, কোনো বস্তুকে অর্থাৎ আর্কিমিডিস যখন নিজে নেমেছিল স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে ডোবালে কিছুটা তরল নিয়োজিত করলে বা ডোবালে কিছুটা বস্তু কর্তৃক আপাত ওজন হ্রাস হয়, বস্তুটা কিছু ওজনটা হ্রাস বলে মনে হবে, হালকা হালকা বলে মনে হবে ওই, এবং বস্তু কর্তৃক মানে ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলটা কিছুটা তরল অপসারিত হয়, ওই অপসারিত তরল এবং গ্যাসীয় যেটা ওজন হালকা বলে মনে হচ্ছে সেটাই কিন্তু ওজন সমান হয়, গ্যাসীয় যেটা হালকা আপাত ওজনের সমান হয় এটা কিন্তু আর্কিমিডিস বলেছিল। অর্থাৎ যেটা হালকা বলে মনে হলো, যতটা হালকা বলে মনে হলো, যতটা তরল পড়ে গেল ততটাই কিন্তু সমান। দেখো এখানে একটা বস্তুকে ডোবাচ্ছে, ওজন করে দেখে নিচ্ছে কতটা হালকা, প্রথমে কতটা ছেড়ে দেওয়া কতটা হালকা বলে মনে হলো এবং কতটা তরল পড়ে গেল সেটা কিন্তু দেখে নেওয়ার পর সেটা ওজন করলে দুদিকে চাপালে দুদিক সমান, যতটা হালকা বলে মনে হলো। আর তোমরা যখন একটা পুকুর থেকে জল তুলতে যাবে কোনো বালতি করে, জলটা যখন বালতিটা জলের তলায় থাকবে তখন হালকা বলে মনে হবে, যখন সম্পূর্ণটা তুলবে তখন খুব ভারী লাগবে। ওই যে হালকা বলে মনে হচ্ছিল এবং তার জন্য ততটা তরল সরে গেছে অপসারিত হয়েছে ততটা যদি সম্ভব হয় সেটা মাপার, তাহলে কিন্তু বোঝা যাবে আর্কিমিডিসের নীতির সঙ্গে পুরোপুরি আমাদের মিলে গেছে। যে আর্কিমিডিসের সূত্র কোথায় প্রযোজ্য হয় না সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই যেখানে বস্তুর ওজন শূন্য হয় সেখানে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না।
এই দেখো প্লাবতা তখন পেয়ে গেছে, তরল যে ঊর্ধ্বমুখী চাপ দেয় সেটাই কিন্তু প্লাবতা। বেশ চলো আমরা শিখে যাচ্ছি আস্তে আস্তে, বড় বড় প্রশ্নগুলো শিখে যাচ্ছি। এখন বলেছি প্লাবতা কি দেখে নিই। স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে করলে তরল যে ঊর্ধ্বমুখী বল অনুভব করে, বস্তুটি যে বল তরল দ্বারা যে বস্তুটি বল মানে যে বলটা বস্তু অনুভব করে সেটাই কিন্তু হচ্ছে প্লাবতা, অর্থাৎ তরলে একটা ঊর্ধ্বমুখী বল। আমরা শিখে ফেললাম এখানে জাহাজ জলে ভাসে কেন, আমরা একটুখানি এনার প্রশ্নগুলো ভাসমান সত্র দেখার পর আমরা যাবো। এবং প্লাবতা কিসের উপর নির্ভর করে, প্লাবতা আয়তন, আয়তনের সঙ্গে প্লাবতার কিন্তু একটা সমানুপাত, মানে যদি ঘনত্বটা অপরিবর্তিত থাকে তরলের ঘনত্বটা পাল্টালে হবে না। আমি যখন একটা জাহাজকে ডোবাবো সেখানে ভাসাবো, সেখানে তরল একবার তেল দিলাম একবার কি জল দিলাম বলে হবে না, ঘনত্বটাকে অপরিবর্তিত রেখে প্লাবতার সঙ্গে আয়তন, যেটা আয়তন বাড়লে প্লাবতা বাড়বে, অর্থাৎ পিটি 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 লোহাটাকে যেমন বড় আয়তন মতো করব, তো আয়তন বাড়লে প্লাবতা বাড়বে, আয়তন কমলে প্লাবতা কমবে। এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক, কখন হয়, যখন ঘনত্বটা অপরিবর্তিত থাকে তরলের ঘনত্বটা। আবার দেখো তরলের ঘনত্ব কী হবে পাল্টে, বস্তুর নিম্নলিখিত অংশে আয়তন অপরিবর্তিত থাকবে, যদি আয়তনটা অপরিবর্তিত হয়ে যায় এখানে কী দেখলাম, আয়তনের সঙ্গে সমানুপাতিক হলো প্লাবতার, বুঝতে পেরেছো, প্লাবতা এবং আয়তন তিনটে দেখো, ঘনত্ব প্লাবতা আর আয়তন। ঘনত্বকে স্থির রাখলাম, তাহলে ঘনত্বকে স্থির রাখলে বা অপরিবর্তিত রাখলে কী হলো, প্লাবতার সঙ্গে আয়তনের সমানুপাতিক হলো। আবার আয়তনকে যখন স্থির রাখলাম তখন ঘনত্বের সঙ্গে প্লাবতার সমানুপাতিক হলো, অত বাড়লে বাড়বে কমলে কমবে, যেটাই বাড়বে প্লাবতা বাড়লো, ঘনত্ব বাড়লে প্লাবতা বাড়বে, এটাই কিন্তু সম্পর্ক। আর উষ্ণতা, উষ্ণতা এই প্লাবতা কেন, যদি সান্দ্র পরে একটা আলোচনা আছে, যখন উষ্ণতা বাড়লে কিন্তু হ্রাস পাবে প্লাবতা হ্রাস পাবে, আর যখন উষ্ণতা বাড়বে পরে চাপে যখন সান্দ্রতা আছে সান্দ্রতা হ্রাস পাবে, এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ মানে যেটাই উষ্ণতার সঙ্গে যখন একটা মানে প্রশ্নে পড়বে যে উষ্ণতা বাড়লে সান্দ্রতা কী হবে বা উষ্ণতা বাড়লে প্লাবতার মান বাড়বে না কমবে, কমে যাবে, সান্দ্রতা কমে যাবে প্লাবতাও কমে যাবে। এখন আমাদের ভাসমানের শর্তগুলো একটু দেখিনি, বলি দেখো ভাসমানের শর্ত, একটু একটু বরফ জল ডুবে যাচ্ছে, মোম জলে ভাসছে কেন গো, মোমের ঘনত্বটা কম আর পাথরের ঘনত্বটা বেশি, সেই জন্য ভাসান ডুবে যায় বা ভেসে যায়, ঘনত্বের উপর নির্ভর করে। ঘনত্ব কম হলে কী হবে গো, যে তরলে ঘনত্ব কম হলে প্লাবতা বাড়বে, ঘনত্ব বাড়লে প্লাবতা বাড়বে, তা ঘনত্ব বাড়লে প্লাবতা বাড়বে, ঘনত্ব কমলে প্লাবতা কমবে যদি আয়তনটা অপরিবর্তিত থাকে। তাহলে এখানে যখন এখানে ভাসমানের শর্ত কী যা দেখা যাচ্ছে যে এখানে মোম জলে ভাসছে মানে মোমের কিন্তু এখানে ঘনত্বটা কম আছে। চলো ভাসমানের শর্ত দেখে নিই, বস্তুর ওজন যদি W1 হয় আর যা উলম্ব রেখার বক্রিয়া করে তাহলে কী ঘটনাটা ঘটবে দেখো, W1 অর্থ ওজন, এটা প্লাবতা, W2 প্লাবতা, ঊর্ধ্বমুখী বল, এই ঊর্ধ্বমুখী বলটা এখানে কম, ওজনটা এখানে বেশি, এ ডুবে যাবে, এটা কিন্তু দুটি সমান তবু ভাসবে, এরকম এটা প্লাবতা বেশি মানে তলে ঊর্ধ্বমুখী চাপটা বেশি, বস্তু ওজনটা কম, এটা ভাসবে, তো ভাসমানের শর্ত কিন্তু এই দুটো, অর্থাৎ সমান হলে ভাসবে প্লাবতা এবং ভাসমানের শর্ত, মানে প্লাবতা এবং ঊর্ধ্বমুখী বস্তু ওজন এবং প্লাবতা বা তলে ঊর্ধ্বমুখী চাপ, প্লাবতা মানে কিন্তু সেটাই। তাহলে আমি বললাম যে স্প্রিংকলার সাহায্যে কিন্তু প্লাবতা নির্ণয় করা যায়, মানে তলে ঊর্ধ্বমুখী কতটা চাপ আছে কিন্তু স্প্রিং তোলা মাপটা এখানে পাত নেওয়া যায়। তাহলে আমরা শিখে ফেললাম, আমরা পরে আলোচনায় যাব এই গাণিতিক সমস্যাগুলো, আমরা এখন আপাতত এড়িয়ে যাচ্ছি। এখানে দেখো ভাসান অর্থাৎ ওজন, আপাত ওজন হ্রাস, এখানে বস্তু ভাসমান সাম্য, অর্থাৎ যেহেতু মানে আপাত ওজন কতি তরল ওজন একই, এখানে এটা কিন্তু তরলে ওজন এবং
আমি কি বললাম, বস্তুটার ওজন এবং তরলে ঊর্ধ্বমুখী চাপ এখানে সমান, অর্থাৎ প্লাবকতা কিন্তু সমান। কেন ভাসমানটা সাম্য হয় কেন, সেটাই বলেছি। একটা প্লাবকতা ঊর্ধ্বমুখী ক্রিয়া করে, বস্তু একটা তার নিজস্ব ওজন নিজের দিকে ক্রিয়া করে, তার ফলে কিন্তু বস্তু ভাসমান, তার সাম্য, ভাসমান বস্তু হয় সাম্য। তাহলে মোটামুটি আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি। আর ঘনত্ব দেখি নি, কোনো পদার্থে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। একক আয়তনের ভরকে কোনো পদার্থে, এই পেনটা, এটা একক আয়তন আছে, একক আয়তনের যে ভর তাকে আমরা ঘনত্ব বলি। এখানে ডি অর্থাৎ ঘনত্ব সমান এম বাই ভি, সিজিএসে এককগুলো, এটা গ্রাম সেন্টি আর এটা গ্রাম মিটার স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারছি যে ঘনত্ব সঙ্গে একটা কিন্তু সম্পর্ক রয়ে গেছে ভাষা, মানে ভাসানের বা আপাত ওজন হ্রাসের বা প্লাবতার। আজকের মতো বিদায় নিই, পরের ভিডিওতে আমরা পৃষ্ঠ টান সম্পর্কে শিখে নেব।